নিউজিল্যান্ডে 4 উইকেট হারিয়ে করা 194 রানে জয় মাত্র 6 ওভারে 1 উইকেট হারিয়ে 69 রান করে ফেলেছিল বাংলাদেশ, কিন্তু সেখান থেকে নির্ধারিত 20 ওভারের শেষে 6 উইকেট হারিয়ে 167 রান করেন সফরকারীরা। রোববার মাউন্ট মাঙ্গানুয়েতে 27 রানে হার দিয়ে ওয়ানডের পর টি-20তে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। তবে ব্যাটিংয়ের মধ্যেও আলাদা করে বলতে হয় সৌম্য সরকারের কথা। পরপর 2 ইনিংসে ভালো খেললেন তিনি, অনেকদিন থেকে রান খরায় ভুগছেন। দ্বিতীয় টি-20তে 39 রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ও শেষ টি-20তে সৌম্যকে ওপেনিংয়ে পাঠায় টিম ম্যানেজমেন্ট। সেখানে 28 বল ক্রিকেট থেকে 6টি 4-এ 42 রান করেন সৌম্য সরকার। অপরদিকে অনেকদিন পর দলের বাইরে থাকা রুবেল হোসাইন এসেই জানান দিলেন তার অভিজ্ঞতা। ইনিংসের 5ম ওভারে এসে ফাস্ট বলার রুবেল হোসাইনের বলে ধাক্কা খায় নিউজিল্যান্ড। একই ওভারে পরপর 2 ব্যাটসম্যানকে ফেরান তিনি। 15 রান করা ওপেনার জিমি নিশামের পর 0 রানে সাজ করে পথ হাঁটতে হয় গত ম্যাচে সেঞ্চুরিয়ান কলিন মুনরোকে। দলের রান 5 ওভার শেষে তারায় 34 উইকেটে। পাওয়ার প্লের ঠিক পরের ওভারে এসে আরেকবার আঘাত হানে নিউজিল্যান্ড। বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয়েছে টি-20 সিরিজে। তারপরেও বাংলাদেশ দলের বড় প্রাপ্তি সৌম্য সরকার রানে ফেরা এবং অভিজ্ঞ রুবেল হোসাইনের ম্যাচে ফেরা।